হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার 0.2। আমরা আজকে নিয়ে এসেছি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে যেগুলো আপনাদের প্রতিটি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন রিসেন্টলি আসছে। তো আপনারা নিয়ে আজকে বলে দেবো ওয়েস্ট বেঙ্গল নিয়ে সম্পূর্ণ 100টি জিকে কোশ্চেন, বড় জেলা, ছোট জেলা, আয়তন, প্রধান ফসল, কোথায় কোথায় গুরুত্বপূর্ণ জায়গা, সব কিছু ডিটেলস আপনারা একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন আপনাদের প্রতিটি কোশ্চেন ধরে ধরে আলোচনা করে দিই। তো আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন উত্তর 100টি, দেখে নিন এক একটি প্রতিটি কোশ্চেন। পশ্চিমবঙ্গের আয়তন কত? প্রথম প্রশ্ন, তো পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি। আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের 14তম রাজ্য। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার কত? 623 কিমি। পশ্চিমবঙ্গের পূর্ব অঞ্চলে সর্বাধিক বিস্তার কত? 320 কিমি। কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে 26শে জানুয়ারি পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষায় এসে থাকে। উত্তরটি হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এই তিনটি দেশের সীমানা যুক্ত আছে পশ্চিমবঙ্গের সঙ্গে। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে অবস্থিত সংকীর্ণতম অংশ, অর্থাৎ সবচেয়ে সরু। ভারতের মোট আয়তনের কত অংশ বা কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে রয়েছে? তাহলে 2.70% পশ্চিমবঙ্গ অধিকার করে রয়েছে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? উত্তরটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করেছে। এগুলো প্রতিটি পরীক্ষায় প্রায় ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বর্তমান অতিক্রম করেছে? উত্তরটি হচ্ছে 5টি জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কিরূপ? তাহলে উত্তরে 27 ডিগ্রি 13 মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 21 ডিগ্রি 25 মিনিট উত্তর অক্ষাংশ। পশ্চিমবঙ্গের দ্রাঘিমাগত বিস্তার কিরূপ? 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? আমরা প্রত্যেকে জানি, অবশ্যই কমেন্টেও জানান আপনারা। উত্তরটি হচ্ছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হচ্ছে ভুটান। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম হচ্ছে সিকিম। কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক বিস্তৃত রয়েছে? উত্তর হচ্ছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংখ্যা কত? 5টি প্রশাসনিক বিভাগের সংখ্যা। পশ্চিমবঙ্গে বর্তমান মোট জেলার সংখ্যা কত? কিছুদিন আগেই আপনাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় প্রশ্নটি পড়েছিল, সেখানে অপশান ভুল ছিল, আপনারা অনেকেই করে এসেছেন। পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা হচ্ছে 23টি। ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে? তাহলে মোট রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত সিকিম, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত? 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে টোটাল জনসংখ্যা আছে 9,13,47,736 জন 2011 সালের জনগণনা অনুযায়ী। পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? উত্তরটি হচ্ছে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। কোন নদীর অপর নাম হচ্ছে দিচু? উত্তর হচ্ছে জলঢাকা নদীর অপর নাম হচ্ছে দিচু। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তর হচ্ছে অজয় নদী। শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? এটা প্রত্যেকের ভূগোলে প্রায় পড়েছেন। উত্তরটি হচ্ছে রূপনারায়ণ। হলদি নদী কোন নদীর মিলিত প্রবাহ? কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি নদী। মহানন্দা নদীর উৎসস্থল কোথায়? পাগলাঝোরা ফলস।
অর্থাৎ পাগলাঝোরা জলপ্রপাত থেকে মহানন্দা নদী সৃষ্টি হয়েছে। পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে? আপনাদের আমাদের সবারই কাছের নদী উত্তরটি হচ্ছে কি, সুবর্ণরেখা নদী। পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র নদী যেটি সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে। তিস্তা নদীর প্রধান উপনদী কোনটি? তিস্তা নদীর প্রধান উপনদী হচ্ছে রঙ্গিত। ঊর্ধ্বপ্রবাহে তোর্ষা নদী কি নামে পরিচিত? ঊর্ধ্বপ্রবাহে অর্থাৎ উচ্চগতিতে তোর্ষা নদী মাচু নামে পরিচিত, মাচু। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অবশ্যই কমেন্টে জানান, প্রত্যেকে জানান উত্তরটি হচ্ছে দামোদর নদী, বাংলার দুঃখী নদী বলা হয়। কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়? উত্তরটি সকলে জানে, পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কি? পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। পাট উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করেছে? প্রথম স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? উত্তরটি হচ্ছে ব্যারাকপুরে। পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্য ফসল কোনটি? উত্তরটি হচ্ছে চা। পশ্চিমবঙ্গের কোন জেলায় সুগন্ধি বা সুগন্ধি চা বিখ্যাত? সকলে জানে, উত্তরটি হচ্ছে দার্জিলিং। চা উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করেছে? চা উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গে কবে কোথায় প্রথম চা গাছ রোপণ করা হয়েছিল? 1980 সালে দার্জিলিং জেলাতে প্রথম চা গাছ রোপণ করা হয়েছিল, তারপরে সেটি বিখ্যাত হয়ে গেছে। শিলিগুড়ি টি অকশন সেন্টার কবে স্থাপিত হয়? 1976 সালে স্থাপিত হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান কোনটি? সামসিং টি এস্টেট, 1256.60 হেক্টর এলাকা জুড়ে রয়েছে, এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান। পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কি? অর্থকরী ফসল যেটা সেটাই, অর্থাৎ পাট শিল্প। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাট শিল্প গড়ে ওঠে? হুগলি জেলার রিসরাতে। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাট শিল্প? তাহলে হুগলি জেলার রিসরাতে। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম কার্পাস শিল্প গড়ে ওঠে? হাওড়া জেলার ঘুষুড়িতে। বর্তমানে পশ্চিমবঙ্গের পাট কলের সংখ্যা কত? 47টি টোটাল পাট কলের সংখ্যা। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য দপ্তরের মুখ্য সংস্থার নাম কি? ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBIDC। নেক্সট কোশ্চেন, আপনাদের পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি? উত্তরটি হচ্ছে তাঁত বয়ন শিল্প। এশিয়ার বৃহত্তম চর্ম নগরী কোনটি? উত্তরটি হচ্ছে বানতলা। পশ্চিমবঙ্গের প্রধান শিল্প অঞ্চল কয়টি? উত্তরটি হচ্ছে চারটি। পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি? বৃহত্তম হচ্ছে কলকাতা শিল্পাঞ্চল বা হুগলি নদীর তীরবর্তী শিল্পাঞ্চল। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চলের নাম হচ্ছে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের কোন মালভূমি অংশ দেখা যায়? ছোটনাগপুর মালভূমি। কোন যুগের শিলা দ্বারা পশ্চিমবঙ্গের মালভূমি গঠিত হয়েছে? আর্কিয়ন যুগের। পশ্চিমের মালভূমি অঞ্চলের অনুচ্চ পাহাড়গুলির স্থানীয় ভাষা কী নামে পরিচিত? ডুংরু। পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? চামতাবুরু। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উষ্ণ প্রসবনের উদাহরণ দাও, বক্রেশ্বর উষ্ণ প্রসবন। আজকে আমরা এই 55 অর্থাৎ 55টি কোশ্চেন আলোচনা করলাম। আরও আপনাদের কাছে 45টি কোশ্চেন রয়েছে, এটা নিয়ে আরও একটা টপিক ভিডিও বানিয়ে দেবো। ততক্ষণে আপনাদের জন্য আমরা কিছু কোশ্চেন দিচ্ছি, যারা শেষ অবধি দেখছেন তারা এই কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই জানাবেন, কোশ্চেনগুলো কমেন্টে জানাবেন, এবং যদি এই পুরো ভিডিওটার PDF চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করে দেবো আপনাদের এবং সেখানে PDFটা প্রোভাইড করে দেবো। তো আপনাদের বলে দিচ্ছি কোশ্চেনগুলো হচ্ছে, ফার্স্ট কোশ্চেন, এক নম্বর কোশ্চেন, অ্যান্সারগুলো আপনারা 1, 2, 3 দিয়ে দেবেন। পশ্চিমবঙ্গের সব থেকে ছোটো জেলার নাম কি আয়তন অনুসারে? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কি? অবশ্যই কমেন্টে জানাবেন। 3 নম্বর কোশ্চেন আপনাদের কাছে হচ্ছে, জনসংখ্যার দিক থেকে সব থেকে জনঘনত্ব বেশি পশ্চিমবঙ্গের কোন জেলায়?
এই তিনটি কোশ্চেন আপনাদের কাছে দেওয়া হলো। এই তিনটি কোশ্চেনের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন যারা শেষ অবধি ভিডিওটা দেখছেন, এবং ভিডিওটি লাইক করে পশ্চিমবঙ্গের বাসিন্দা যেহেতু প্রত্যেকটি বন্ধুকে আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা, তাহলে তাদের প্রচুর উপকারে লাগবে। প্রত্যেকটা প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তো প্রত্যেকটাই কম্পিটিটিভ এক্সামে এইসব কোশ্চেন আসে। তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জব আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল অপশানে ক্লিক করুন, লেটেস্ট নিউজ আমরা সবার আগে নোটিফিকেশানে আপনার কাছে পৌঁছে দেবো।